হঠাৎ করে একাধিক বিয়ের হিড়িক পড়েছে দেশের মিডিয়া পাড়ায়। এ যেন তারকাদের বিয়ে বিয়ে খেলা। চলুন দেখে নেওয়া যাক সাম্প্রতিক সময়ে তারকাদের আলোচিত বিয়ের ঘটনাগুলো। আলোচনায় মাহফুজুর রহমানের সাবেক স্ত্রী ইভা রহমান। গেল 19 সেপ্টেম্বর স্বামী সোহেল আরমান নামের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ইভা রহমান। মাহফুজ ইভার ঘরে মারুফ নামের এক ছেলে সন্তান রয়েছে। সেপ্টেম্বরের শুরুতে অর্থাৎ গত 2 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী সাম্মা দেওয়ানের সঙ্গে তৃতীয়বারের মতো গাঁট ছড়া বাঁধেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়ল ফারুক অপূর্ব। সাম্মার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে 2020 সালে নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। 2010 সালের 19 আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। এর পরের বছরের ফেব্রুয়ারিতে ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের 14 জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। অপূর্বের বিয়ের খবরের মাঝে তার সাবেক স্ত্রী অদিতি জানিয়েছেন, চলতি বছর জানুয়ারিতে পারিবারিকভাবে তিনিও বিয়ে করেছেন। গত 13 সেপ্টেম্বর সব গুঞ্জন সত্যি করে দ্বিতীয় বিয়ের খবর জানান চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুরের রাকিব সরকার নামে এক ব্যবসায়ীর সঙ্গে তিনি দ্বিতীয়বারের মতো ঘর বাঁধেন। ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে 2016 সালে বিয়ে করেন মাহিয়া মাহি। চলতি বছরের 23 মে তিনি জানান অপুর সঙ্গে আর থাকছেন না, তারা বিবাহ বিচ্ছেদ করছেন। তার কদিন আগে চলতি বছরের আগস্টে গীতিকার মহসিন মেহেদির সঙ্গে তৃতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঙ্গীত শিল্পী নাজমুন মনিরা ন্যান্সি। তার আগে ন্যান্সি 2006 সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে 2012 সালের 24 মে 6 বছরের সংসার জীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রুদেলা। ন্যান্সি পরবর্তী নাজিমুজ্জামান জায়েদকে 2013 সালের 4 মার্চ বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত। 15 জুলাই সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের সঙ্গে তৃতীয়বারের মতো ঘর বেঁধেছেন ঢাকায় সিনেমার অমর নায়ক সালমান শাহের স্ত্রী সামিরা হক। 1992 সালের 12 আগস্ট সালমান শাহের সঙ্গে বিয়ে হয় সামিরার। পরে নায়কের মৃত্যুর পর সামিরা সালমানেরই বন্ধু মুশতাক ওয়াইজকে বিয়ে করেন। সেই সংসারে সামিরার এক ছেলে ও 2 মেয়ে রয়েছে। এবছর দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। পাত্রীর নাম তাসনৌবা তাবাসসুম রিধি। এর আগে 2016 সালে অভিনেত্রী ও মডেল আনিকা কবির সখী বিয়ে করেছিলেন নিলয়, তবে তাদের সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি।